হ্যালো বন্ধুরা, আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটি টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, তবুও একবার বলে দিই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো উচ্চ মাধ্যমিক 2020-র ইতিহাসের সাজেশন নিয়ে। তো এই সাজেশন নিয়ে একটু আলোচনা করা যাক। পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। লোককথার সংজ্ঞা, শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো। ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। নয়া উপনিবেশবাদ বলতে কী বোঝো? উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে কারা পরিচিত, নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা ও ব্যর্থতাগুলি উল্লেখ করো। রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন এর প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো, এই মামলার ফল কী হয়েছিল। হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো, এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। জোট নিরপেক্ষ নীতি কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। অব উপনিবেশকরণ বলতে কী বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। সার্ক কীভাবে গঠিত হয়েছিল, সার্ক এর উদ্দেশ্যগুলি কী ছিল। তো এই ছিল উচ্চ মাধ্যমিক 2020-র ইতিহাসের সাজেশন। আপনাদের যদি এই সাজেশনটির পিডিএফ লাগে তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যান। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।